विद्यालय मोदी विद्यालय एखने सभ्यतार ही फूल फोटानो है विद्यालय मोदी विद्यालय एखने सभ्यतार ही फूल फोटानो है এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয় হয় রে সূর্যোদয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় মেহেরপুর অনলাইন স্কুলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ শোয়েব হাসান গতদিন আমরা জ্যামিতির উপরে কিছু বেসিক নিয়ে আলোচনা করেছি আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোন জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিক একটা ব্যাপার সুতরাং এইটা এই ক্লাসটা আমরা খুব ভালো করে করব ভালো করে যদি বুঝতে পারি কোনটা তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ হবে কোনের ক্ষেত্রে আমরা হয়তো মনে করব যে কোন মনে হয় খুব কঠিন জিনিস আসলে ব্যাপারটা তা নয় মোটেও কোন আমরা আসলে আমাদের সচরাচর আমরা কোনটা ব্যবহার করে থাকি যেমন আমরা ঘরের মধ্যে যখন থাকি তখন আমরা ঘরের কোণে থাকি তো ঘরের যেটাকে আমরা কোণে বলি সেটাই হচ্ছে আসলে কোণ তো আমরা আজকে কোণের বিষয়ে এবং বিভিন্ন ধরনের কোণ সম্পর্কে কিছু জানব তো প্রথমেই আমরা জানব কোণ কাকে বলে কোণ হচ্ছে দুইটি সরল রেখা যদি কোনো বিন্দুতে মিলিত হয় আমি যদি মনে করি এইটা একটা সরল রেখা এইটা আরেকটা সরল রেখা এই দুইটা সরল রেখা একটা বিন্দুতে এটা যদি আমি নাম দিই ও বিন্দুতে মিলিত হয়েছে ফলে মাঝখানের যে অংশটা আমরা পেয়েছি এটাই হচ্ছে কোণ অর্থাৎ দুইটা সরল রেখা যদি কোনো বিন্দুতে মিলিত হয় সেক্ষেত্রে শুধুমাত্র কোণ পাওয়া সম্ভব যদি দুইটা সরল রেখা কখনো মিলিত না হয় তাহলে অনেকটা এরকম হয়ে যাবে সুতরাং এখানে আমি কোনো কোণ আসলে পাবো না অর্থাৎ কোণ পাওয়ার প্রথম শর্ত হচ্ছে দুইটা সরল রেখা হতে হবে এবং দুইটা সরল রেখা কোনো একটা বিন্দুতে মিলিত হতে হবে এখন আমরা বিভিন্ন রকম কোণ সম্পর্কে ধারণা নেব বিভিন্ন রকম কোণকে বোঝার জন্য আমি কোণকে দুইটা স্টাইলে ভাগ করেছি এটা আমার মতো ভাগ করেছি আমি একটা হচ্ছে সিঙ্গল আর একটা হচ্ছে ডাবল তো ডাবলগুলো এখনও আমি লিখিনি একটু পরে লিখে বোঝাবো ইনশাআল্লাহ এখন আমরা আসছি সিঙ্গেল কোণগুলো সিঙ্গেল কোণের মধ্যে এখানে আমি পাঁচটি কোণের নাম লিখেছি একটা হলো সূক্ষ্ম কোণ সমকোণ স্থূল কোণ সরল কোণ প্রবৃদ্ধ কোণ কোনটা কোন কোণ এখন আমরা এই বিষয়ে একটু আলোচনা করব বিষয়টা খুবই সোজা তবে এটা বোঝার আগে আমাকে প্রথমেই বুঝতে হবে হচ্ছে এই দুই নাম্বারটা অর্থাৎ সমকোণ সমকোণ কাকে বলে এটা বুঝতে পারলে বাকিগুলো আমাদের জন্য খুবই সহজ কোণের ক্ষেত্রে সমকোণ কাকে বলে সেটা হচ্ছে যদি কোনো সরল রেখার উপরে আরেকটি সরল রেখা একেবারে সোজা মানে লম্বভাবে যদি ছেদ করে বা পড়ে তাহলে এখানে যে কোণ দুইটা উৎপন্ন হয় সেই দুইটা হচ্ছে সমকোণ অর্থাৎ আমরা চাঁদা ব্যবহার জানি আমরা ছোট থেকেই জ্যামিতি বক্সে চাঁদা ব্যবহার করে আসছি চাঁদাতে আমরা ডিগ্রি দিয়ে আমরা এই কোণগুলো মেপে থাকি যদি আমরা চাঁদা এখানে বসাই আমরা দেখব যে ঠিকই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এই পাশেও 90 ওই পাশেও 90 এবং চাঁদা ব্যবহার করলে আমরা খুব ইজিলি এটা বুঝতে পারবো তবে আমি হাতে আঁকার কারণে একটু গরমিশ হবে হয়তো তবে যদি স্কেল এবং পেন্সিল কম্পাস ব্যবহার করা যায় তাহলে এটা সঠিকভাবে আঁকা সম্ভব আমরা চাঁদা দিয়ে আমরা এই কোণ মাপতে পারি খুব সহজেই এবং যেটা আমরা ডিগ্রি দিয়ে মেপে থাকি চাঁদা ব্যবহার করলে আমরা এই কোণটা মাপতে পারবো চাঁদা এখানে যদি আমরা বসাই তাহলে দেখবো যে এই পাশে 90 ডিগ্রি এই পাশে 90 ডিগ্রি 90 ডিগ্রি লিখতে হয় 90 লিখতে হয় আর মাথার উপরে ছোট্ট করে একটা জিরোর মতো দিতে হয় এটা হচ্ছে ডিগ্রি 90 ডিগ্রি অর্থাৎ হচ্ছে এক সমকোণ এই 90 ডিগ্রিটা যদি আমরা বুঝতে পারি যে 90 ডিগ্রি হলো একেবারে সোজা যদি একটুও বাঁকা থাকে সামান্যতম বাঁকা থাকে তাহলে সেটা 90 ডিগ্রি হবে না হয় 90 ডিগ্রি চেয়েও ছোটো হবে অথবা 90 ডিগ্রি চেয়েও বড়ো হবে কোনো মতে ছোটো বড়ো করা যাবে না একেবারে স্ট্রেট সোজাসুজি যদি দুইটা সরল রেখা একে অপরকে ছেদ করে তখন এটা লম্ব হবে যেটা হবে 90 ডিগ্রি এখন আমরা আসি সূক্ষ্ম কোণ সূক্ষ্ম এই শব্দটার মধ্যে আসলে সংজ্ঞা দেওয়া আছে সূক্ষ্ম শব্দের অর্থই হচ্ছে ছোট সূক্ষ্ম শব্দের অর্থই হচ্ছে ছোট যদি কোনো বাড়িতে একটা ছেলে কয়েক ভাই থাকে তো কাউকে আমরা বড় ভাই বলি সেজো ভাই মেজো ভাই বলি ছোট ভাই বলি তো যে ছোট ভাই এটা আবার বলা লাগে না যে সে আসলে বাড়ির ছোট ছেলে
সুতরাং সূক্ষ্ম কোণ নাম শুনলে আসলে বোঝা যাচ্ছে এটা ছোট। এখন প্রশ্ন হলো কার চেয়েও ছোট, ছোট হলো এই 90 ডিগ্রির চেয়েও ছোট। 90 ডিগ্রির চেয়েও যদি ছোট হয় সেই কোণটাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। অর্থাৎ 0 ডিগ্রির চেয়েও বড় কিন্তু 90 ডিগ্রির চেয়েও ছোট এইরকম যদি কোণ হয় তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। অর্থাৎ আমরা এভাবে লিখে দিতে পারি যে 0 ডিগ্রির চেয়েও বড় এবং 90 ডিগ্রির চেয়েও ছোট। যদি তাই হয় তাহলে 0 ডিগ্রির চেয়েও বড় এবং 90 ডিগ্রির চেয়েও ছোট কোণকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। আর সমকোণ এটা হবে একেবারে সমান সমান 90 ডিগ্রি, একেবারে 90 ডিগ্রি। এরপরে আমরা আসি এখন স্থূল কোণ। স্থূল মানে বড়, মোটা ছোটা। আমরা অনেক সময় মোটা লোককে দেখে ডাক্তাররা বলে যে অনেক স্থূল বা স্থূল বডি আপনার, অনেক চর্বি আপনার বডিতে, আপনি অনেক মোটা। তো স্থূল মানেই হচ্ছে বড়। এখন প্রশ্ন সহজেই যে কার চেয়েও বড়, কার চেয়েও বড়? এই 90 ডিগ্রির চেয়েও বড়। 90 ডিগ্রির চেয়েও যদি বড় হয় তাহলে সেই কোণটাকে আমরা বলবো স্থূল কোণ। অর্থাৎ 90 ডিগ্রির চেয়েও বড় হবে কিন্তু 180 ডিগ্রির চেয়েও কিন্তু আবার ছোট হবে। অর্থাৎ কোনো কোণ যদি 90 ডিগ্রির চেয়েও বড় হয় এবং 180 ডিগ্রির চেয়েও ছোট হয় সেই কোণটাকে আমরা বলবো স্থূল কোণ। এরপরে আমরা আসি সরল কোণ। সরল কোণ এটা হচ্ছে যে এই যেমন এখানে আমরা 90 ডিগ্রি তো এঁকেছি, এটা বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। এখন আমি যদি এই দাগটা তুলে দিই তাহলে মনে হচ্ছে যেন এখানে আসলে কোনো কোণ নেই, কিন্তু এখানে কিন্তু আসলে একটা কোণ আছে, একটা বড় কোণ আছে। কিন্তু আমার শিক্ষার্থী বা অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হবে যে আপনি সংজ্ঞাতে বলেছেন কোণ কাকে বলে, দুইটা সরল রেখা হতে হবে, এখানে তো একটা সরল রেখা, কীভাবে আপনি কোণ খুঁজে পাচ্ছেন? আসলে ব্যাপারটা ওরকম না, এখানে আসলে দুইটাই রেখা আছে, একটি রেখা হচ্ছে এও আর একটি রেখা হচ্ছে ওবি। অর্থাৎ একই সোজা, এ যে সোজা দিয়ে এখানে গেছে এই ভদ্রলোক আবার এখান থেকে ঠিক এখানেই আসছে। অর্থাৎ আসি কিন্তু দুইটাই কিন্তু দেখে মনে হচ্ছে একটা। তো দেখে একটা মনে হলো, আসলে বাহু আছে দুইটা। যেই কারণে অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে একটা রেখার উপরে কীভাবে কোণ হয় যখন আপনি বললেন দুইটা সরল রেখা মিলিত হইতে হবে। এখানে কিন্তু দুইটা সরল রেখা মিলিত অবস্থায় আছে কিন্তু বোঝা যাচ্ছে না। এখন এই যে বড় যে কোণটা আমরা পেয়েছি একেবারে সরল সরল রেখার মতো উপরে, এই কোণটার নাম হচ্ছে সরল কোণ। তাহলে সরল কোণ হচ্ছে যদি কোনো কোণ 180 ডিগ্রি হয় তাহলে সেটাই হচ্ছে সরল কোণ। এখন আমরা আসি একেবারে শেষটা, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, বৃদ্ধ। আমরা বৃদ্ধ বলতে কিন্তু বুঝি যে বয়স্ক মুরব্বী। তো বৃদ্ধ মানে এলাকার মধ্যে বা পরিবারের মধ্যে যদি কেউ বয়স্ক থাকে তাকে আমরা কিন্তু বৃদ্ধ বা মুরব্বী বলি। তো এখানেও প্রবৃদ্ধ এই নামটা শুনে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে কোণটা আসলে কেমন হবে। যদিও অনেক ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে নামের সাথে কামের মিল পাওয়া যায় না, যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চোর ধরা পড়েছে, চোরের নাম হচ্ছে আলামিন মানে বিশ্বাসী। অর্থাৎ চোর আবার আলামিন কীভাবে হয়? আবার সিংহ, সিংহর যদি সিং থাকার কথা ছিল কিন্তু সিং নাই, কিন্তু এরকম হলেও বেশিরভাগ ক্ষেত্রে আসলে নামের সাথে কাজের মিল পাওয়া যায়। এখানে কিন্তু নামের সাথে কাজের মিল আছে। প্রবৃদ্ধ বৃদ্ধ বলতে আমরা বয়স্ক বুঝি, অর্থাৎ বড় বুঝি। এখানেও কিন্তু প্রবৃদ্ধ কোণ বলতে কিন্তু আমাদেরকে বড়টাই বোঝাচ্ছে, কার চেয়েও বড়। তখন চলে আসছে 180 ডিগ্রির চেয়েও বড়, 180 ডিগ্রির চেয়েও বড় কিন্তু আবার 360 ডিগ্রির চেয়েও ছোট। অর্থাৎ কোনো কোণ যদি 180 ডিগ্রির চেয়েও বড় হয় এবং 360 ডিগ্রির চেয়েও ছোট হয়, এইরকম যদি কোনো কোণ আমরা দেখতে পাই তাহলে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তবে জ্যামিতির ক্ষেত্রে এই কোণগুলো একটু সচরাচর কম চোখে পড়ে, কিন্তু সরল কোণ, স্থূল কোণ, সমকোণ এবং সূক্ষ্ম কোণ এটা একেবারে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মনে হবে যেন আমাদের সামনে বারবার আসছে। সুতরাং এগুলো আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। আমি যে ক্লাসটা নিচ্ছি এর পাশাপাশি আপনারা একটু বইটা পড়বেন, বইটা পড়লে আশা করি আপনাদের কাছে অনেক ইজি হবে, আশা করি এই বিষয়গুলো আপনার কাছে অনেক ক্লিয়ার হবে। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে হয়তো আমাদেরকে জানাতে পারেন, আমরা আরও বেশি সুন্দর করে বেশি সময় নিয়ে ক্লাস নিয়ে বোঝানোর চেষ্টা করতে পারি। তো আজকে আমরা এই এই কোণগুলো সিঙ্গেল, এই সিঙ্গেল নাম দেওয়ার কারণ হচ্ছে এই প্রত্যেকটা কোণেই কিন্তু একা একা, অর্থাৎ সূক্ষ্ম কোণ, অর্থাৎ ছোট, 90 ডিগ্রিতে একটু ছোট, প্রত্যেকটা কোণ কিন্তু একটা। এটা দেখেন একটা, এটা একটা, পরেরটা একটা, প্রত্যেকটা একটা করে। কিন্তু ডাবলে যে কোণগুলো আমি লিখবো, যেমন সন্নিহিত কোণ,
তারপরে আসবে একান্তর কোণ, অনুরূপ কোণ, এই জাতীয় যে কোণগুলো আসবে সেগুলো কিন্তু একটা কোণের সাথে সম্পর্কিত নয়, সেগুলো হচ্ছে ডাবলের সাথে সম্পর্কিত। সেজন্য ডাবল এবং সেগুলো বুঝতে একটু সময় লাগবে। তো সেইটা আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ডাবল হিসাবে। আর আজকে সিঙ্গেলগুলো বললাম, এগুলো আপনারা মনে রাখবেন, আশা করি ইজিলি মনে রাখতে পারবেন, যে প্রথমে সূক্ষ্ম মানে ছোট, তারপরে সমকোণ 90 ডিগ্রি, তারপর স্থূলকোণ 90 ডিগ্রির চেয়েও বড়, তারপরে সরলকোণ 180 ডিগ্রি, তারপর হচ্ছে প্রবৃদ্ধকোণ 180 ডিগ্রির চেয়েও বড়। এগুলো যদি আমরা মনে রাখি তাহলে জ্যামিতি যখন আমরা উপপাদ্য বা সম্পাদ্য বা যেটাই আমরা করতে চাই তখন আমাদের জন্য অনেক সুবিধা হবে। শুধু এগুলো মনে রাখতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে। তো আজকে আমার ক্লাসে আপনারা সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা টুটাবো রাত বাধার বিন্দা চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো রাত বাধার।